রাষ্ট্রপতিকে নিয়ে অখিলগিরির মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, বাঁকুড়ায় জ্যোৎস্না মান্ডিকে ঘিরে বিক্ষোভ, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আদিবাসীদের, বাঁকুড়ার খাতরা পাম্প মোড়ে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। দেখছেন সেই ছবি, রাষ্ট্রপতিকে নিয়ে অখিলগিরির মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ, জ্যোৎস্না মান্ডি বাঁকুড়ায় জ্যোৎস্না মান্ডিকে ঘিরে বিক্ষোভ, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আদিবাসীদের, দেখছেন তার গাড়ি ঘিরেই কিন্তু বিক্ষোভ, বাঁকুড়ার খাতরা পাম্প মোড়ে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। বারবার কেন আমাদের আদিবাসীদেরকে এইভাবে অপমান করা হবে? কতদিন অপমান করা হবে? আমরা কি মানুষ নই? আমরা কি মানুষের পর্যায়ে পড়ি না? আমাদের কাছে তার কাছে প্রশ্ন যে আপনি মন্ত্রী পরে তার আগে আপনি আদিবাসী, আদিবাসী অ্যাজ এ আদিবাসী হিসেবে কেন আপনি ইনিশিয়েটিভ নিজে ইনিশিয়েটিভ নেননি যে এটা প্রতিবাদ করা হোক, এর এগেনস্টে প্রতিবাদ করো, আপনার যার দলের হোক না কেন, আমরা এখন রং দেখছি না, কেন উনি সামিল হচ্ছেন না, কেন পাশ কেটে চলে যাচ্ছেন? তার মানে কি উনি আদিবাসী নন? উনি আদিবাসী যদি না হন, ওনাকে যদি পরবর্তীকালে কেউ গালাগাল করে আদিবাসী হিসেবে, আমরা আদিবাসীরাই তার পাশে দাঁড়াবো, সে তিনি যে দলেরই হোক না কেন। অখিলগিরির মন্তব্যকে সমর্থন নয়, দলও সমর্থন করে না, জানালেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে অখিলগিরি যে বক্তব্য রেখেছেন, ব্যক্তিগতভাবে আমি এটিকে সমর্থন করি না এবং আমি মনে করি দলও এটা সমর্থন করে না। অখিলগিরি যে কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। আমি একজন আদিবাসী মহিলা হয়ে আদিবাসী রাষ্ট্রপতিকে যেভাবে তিনি তীব্র আক্রমণ করেছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল সেটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এটা আমি একদম সমর্থন করি না। এদিকে জ্যোৎস্না মান্ডিকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে সুকান্ত মজুমদার তিনি বললেন, জ্যোৎস্না মান্ডির পাশাপাশি বিক্ষোভের মুখে পড়বেন বীরবাহা হাসদাও, শুনুন। উনি নয়, ওনার সাথে সাথে বীরবাহা থেকে শুরু করে আরো অনেকে এইভাবে আদিবাসী বিক্ষোভের মুখে পড়বেন, কারণ যেভাবে আদিবাসীদেরকে, আমাদের জনজাতিদেরকে এবং মহিলাকে যেভাবে অপমান করা হয়েছে, তাদের চেহারা নিয়ে যে বিরূপ মন্তব্য করা হয়েছে, কুরূপ মন্তব্য করা হয়েছে, তার প্রতিবাদে একটি শব্দ পর্যন্ত এরা কেউ খরচ করেন। এরা আদিবাসী সমাজের শত্রু না বন্ধু, সেটা আমাদের আদিবাসী সমাজের ভাই এবং বোনেরা বুঝে নেবে। অখিলগিরিকে নিয়ে বিজেপি সস্তার রাজনীতি করছে, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার জন্য আমরাই 2017 সালে চিঠি দিয়েছিলাম, এমনটাই দাবি কুণাল ঘোষের। 2017 সাল, এই আমি কুণাল ঘোষ প্রথম চিঠি লিখেছিলাম নরেন্দ্র মোদীকে যে দ্রৌপদী মুর্মুকে কনসেনসাস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে, দেশের রাষ্ট্রপতি হিসেবে সামনে আনা হোক। কোথায় ছিলেন তখন আপনারা? আপনাদের কাছ থেকে দ্রৌপদী মুর্মুকে সম্মান শিখব। এই এলাকাতে এবার আমরা দুর্গাপুজোর থিম করেছিলাম জঙ্গল কন্যা, কলকাতা শহরের উপর এই পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন বীরবাহা হাঁসদা। কার্নিভালে এদের সঙ্গে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী, আদিবাসী মহিলাদের প্রতি সম্মান শেখাচ্ছেন, বিজেপি সস্তার রাজনীতি করছে। অখিলগিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ, ভাটপাড়া থানায় বিজেপির বিক্ষোভ, কারামন্ত্রী প্রতিমন্ত্রী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। রাষ্ট্রপতিকে নিয়ে করা আপত্তিকর মন্তব্য অখিলগিরির, এবং সেই অখিলগিরির মন্তব্যের প্রতিবাদ আজ সকালে পানাগড় বাজারের চৌমাথা মোড় অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের, পুরাতন জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা, অখিলগিরির গ্রেপ্তারির দাবি তোলেন বিক্ষোভকারীরা। অখিলগিরির অবিল
আর দুর্গাপুরের পর এবার নজরাখব কৃষ্ণনগরের দিকে, সেখানেও অখিলগিরির মন্তব্যের প্রতিবাদ। কৃষ্ণনগরে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের, ভূতপাড়ায় কৃষ্ণনগর হাসখালিতে বিক্ষোভ। এবার আসি পরের খবরে। জঙ্গলমহলে শুভেন্দুর সভায় অনিশ্চয়তা। 15 নভেম্বর বাঁকুড়ার রায়পুরে সভা শুভেন্দুর। শুভেন্দুর সভায় অনুমতি দিল না বাঁকুড়া পুলিশ। কেন অনুমতি মিলল না আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ি, রয়েছে আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, 15 নভেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাঁকুড়ার রায়পুরে তার সেখানে সভা ছিল এবং নির্দিষ্ট ভাবে সেই সভার কারণে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল পুলিশের কাছে যে সভার অনুমতির ব্যাপারে। কিন্তু বিজেপি নেতৃত্বের যেটা দাবি যে পুলিশের পক্ষ থেকে প্রথমে এই সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীকালে জেলা পুলিশের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে। আর এই নিয়েই 15 নভেম্বর শুভেন্দু অধিকারী বাঁকুড়ায় সভা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও বিজেপির পক্ষে স্পষ্ট জানানো হয়েছে যে তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রয়োজনে 15 নভেম্বর শুভেন্দু অধিকারী সভা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হবেন তারা। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যে অনুমতি না দেওয়ার প্রসঙ্গে পুলিশ যেটা দাবি করছে সেটা হচ্ছে বিরোধী দলনেতার নিরাপত্তা জনিত কারণে তাদের পর্যাপ্ত বাহিনী সেখানে নেই, বাহিনী সেদিকে থাকবে না, সেই কারণেই সবার অনুমতি দেওয়া সম্ভব নয়। ফলে এটাকে নিয়ে একেবারে রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া আসছে বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক তর্জা শুরু হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে দেওয়া বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পুলিশের পক্ষ থেকে এই সভা অনুমতি বাতিল করা হয়েছে। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। কেন বাতিল করেছে প্রশাসন, প্রয়োজনে আমরা কোর্টে যাব এবং প্রশাসনের এইভাবে বাতিল করার কোনো অধিকার আছে কি না সেটাও আমাদেরকে দেখতে হবে। প্রশাসন যা ইচ্ছে তাই করবে, মামাবাড়ি তো নয় এটা। চুল পড়ার সমস্যা, তাহলে ব্যবহার করুন।